আমেন। আনন্দ আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে, আমেন। আনন্দ হলো স্বর্গীয়, আমেন। আনন্দ অ্যাকচুয়ালি হচ্ছে কি? স্বর্গীয়, আমেন। আনন্দ অ্যাকচুয়ালি আসে কোথা থেকে? স্বর্গ থেকে আসে। হালেলুয়া। আনন্দ অ্যাকচুয়ালি কি হলো? কি হচ্ছে? স্বর্গীয়। আনন্দ হলো খ্রিস্ট বিশ্বাসীদের গভীর ভাবনা, আমেন। গভীর ভাবনা ও প্রতিক্রিয়া ও আনন্দ জীবনের একটি গুণ। আনন্দ হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীর একটা গুণ, আমেন। আনন্দ হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীর একটা গুণ। হালেলুয়া, হালেলুয়া। গুণ চাই, আনন্দের মধ্যে একটা গুণ চাই। পবিত্র আত্মার সক্রিয়তার মধ্যে এর উৎস নিহিত, যা আমাদের জীবনে প্রতিদিন যিশুকে বাস্তবরূপে আনন্দ করে, আমেন। যিশুকে আনন্দ হচ্ছে যিশুকে বাস্তবরূপে সর্বদা আনন্দ করে, আমেন। যে যিশুকে যে ধরে রাখবে সে সর্বদা আনন্দ করবে, আমেন। যে যিশুকে ধরে রাখবে সে সর্বদা কি করবে? আনন্দ করবে, আমেন। আনন্দ আমাদের খুব প্রয়োজন আছে, আমেন। আনন্দ মুখের সঙ্গে এক মিল আছে, আনন্দ হচ্ছে মুখের সঙ্গে একটা মিল আছে, আমেন। আমরা এখন আনন্দ করি, আমাদের মুখও কি করে? করতো নাকি? মুখ একটা মিল নেই আনন্দ সঙ্গে সঙ্গে আমাদের মুখও কি করে? হাসিতে ভরে যায়, হালেলুয়া। মিল আছে একটা আমাদের আনন্দের সঙ্গে, মুখে একটা কি আছে? মিল আছে। আমরা একটা ড্যান্স করছি, তাই না? ড্যান্স করছি, তার সঙ্গে আমাদের মুখে একটা মানে হাসি মানে ঝলকানি একটা হয় নাকি? মুখটা কি একটা ঝলকানি করা হয় নাকি? মানে আনন্দের সঙ্গে মুখে একটা মিল আছে, আমেন। হালেলুয়া। আনন্দ যে খ্রিস্ট বিশ্বাসীরা অভিজ্ঞতা লাভ করে, আমেন। আনন্দ হচ্ছে একটা মানে খ্রিস্ট বিশ্বাসীরা অভিজ্ঞতা লাভ করতে পারে যে আগে কি ছিল, এখন সে কি আছে, আমেন। আমরা এখন আগে যখন জগতে ছিলাম আমাদের আনন্দ অন্যরকম ছিল, আর যখন আমরা খ্রিস্টে এলাম তখন আমাদের একটা মিল মানে আমরা একটা আলাদা দেখতে পাই, আমেন। একটা আলাদা দেখতে পাই। হালেলুয়া, হালেলুয়া। আনন্দ হচ্ছে চিরস্থায়ী, আমেন। আনন্দ হচ্ছে চিরস্থায়ী, সে কখনো শেষ হয় না, আমেন। হালেলুয়া। আনন্দ হচ্ছে চিরস্থায়ী, হালেলুয়া। আনন্দ পরিস্থিতি ভালো কি মন্দ হোক কোনো কিছুই তার ওপর প্রভাব বিস্তার করে না, আমেন। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আনন্দ সর্বদা একই একই থাকে, সে কখনো পরিবর্তন হয় না বা শেষ হয় না। হালেলুয়া, হালেলুয়া। কোনো কিছু তার ওপর প্রভাব বিস্তার করতে পারে না, কারণ ঈশ্বরের রাজ্য ধার্মিকতা শান্তি এবং পবিত্র আত্মার আনন্দ, আমেন। আনন্দ হচ্ছে কি? ঈশ্বরের রাজ্য, আমেন। ধার্মিকতা সুখ শান্তি এবং পবিত্র আত্মার আনন্দ, আমেন। আনন্দ হচ্ছে ঈশ্বর থেকে আসে, পবিত্র আত্মা সেই তোমাকে সেই সেই আনন্দে ভরিয়ে মানে ভরিয়ে দিয়েছে, আমেন। আনন্দ হচ্ছে ধার্মিকতা। হালেলুয়া। ধার্মিক ব্যক্তি না হয় হলে কখনো আনন্দিত হওয়া যায় না। হালেলুয়া। ধার্মিক ব্যক্তি না হলে কখনো আনন্দ করা যায় না, মানে আনন্দ দেখি যারা প্রভুতে সর্বদা মানে দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে সে তবুও আনন্দ করবে। হালেলুয়া। হচ্ছে একমত অ্যাকচুয়ালি কি? স্বর্গীয়। আনন্দ হচ্ছে অ্যাকচুয়ালি কি? স্বর্গীয়। হালেলুয়া। আনন্দ অ্যাকচুয়ালি কি? স্বর্গীয়। সে যত দুঃখ কষ্ট আসবে না কেন সে তবে কি করবে? আনন্দ করবে। হালেলুয়া। হ্যাঁ, তোমাকে ধার্মিক হতে হবে, আনন্দ করতে হলে তোমার কি হবে? ধার্মিক হতে হবে। যে দুঃখ হবে যন্ত্রণা হবে তবুও সে আনন্দ করিয়ে, আমেন। হালেলুয়া। কারণ ঈশ্বরের রাজ্য, আনন্দ হচ্ছে ঈশ্বরের এক রাজ্য, আনন্দ হচ্ছে ঈশ্বরের এক রাজ্য, আমেন। ধার্মিকতা আনন্দ হচ্ছে কি? ধার্মিকতার একটা রাজ্য, আমেন। শান্তির রাজ্য। হালেলুয়া। আনন্দ হচ্ছে কি? যার মধ্যে আনন্দ থাকবে তার মধ্যে কি থাকবে? শান্তি থাকবে। হালেলুয়া। যার মধ্যে আনন্দ থাকবে তার মধ্যে কি থাকবে? শান্তি থাকবে। হালেলুয়া, হালেলুয়া। আনন্দ ছাড়া কখনো আমাদের মধ্যে শান্তি আসে না। হালেলুয়া। এবং পবিত্র আত্মাতে আনন্দ করা যায়, আমেন। কিসে আনন্দ করা যায়? পবিত্র আত্মাতে আমরা আনন্দ করি। হালেলুয়া। পবিত্র আত্মা না থাকলে আমরা কখনো আনন্দিত হতে পারবো না। হালেলুয়া, হালেলুয়া। আমরা খুলবো রোমিও 14:7। কারণ ঈশ্বরের রাজ্য ভোজন পান নয়, হালেলুয়া। শুধু ঈশ্বরের রাজ্য শুধু খাবো দাবো নয়, শুধু খাবো আর সে নয়। হালেলুয়া। ঈশ্বরের রাজ্য হচ্ছে শুধু খাওয়া দাওয়া সে নয়। হালেলুয়া। ঈশ্বরের রাজ্য হচ্ছে কিন্তু ধার্মিকতা শান্তি এবং পবিত্রতার আনন্দ, আমেন।
হালেলুয়া বিশ্ব রাজ্য হচ্ছে কি থাকবে শান্তি থাকবে হালেলুয়া পবিত্রতা মানে একটা উপস্থিত থাকবে আর একটা কি থাকবে আনন্দ থাকবে হালেলুয়া শুধু খাওয়া দাওয়া শেষ করে নয় হালেলুয়া ঈশ্বরের রাজ্য হচ্ছে শুধু খাওয়া দাওয়া শেষ নয় হালেলুয়া হালেলুয়া বলছে পড়ি একবার কারণ ঈশ্বরের রাজ্য ভোজন পান নয় কিন্তু ধার্মিকতা শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দ হালেলুয়া আমরা যখন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখবো শুধু খাওয়া দাওয়ার সম্পর্ক নয় যে আমার ভালো মন্দ আমার খুব ভালো ভালো খাবার দাওয়া আপেল বেদানা মাংস চিকেন খাসির মাংস নয় শুধু খুব খাওয়া দাওয়ার বিষয় নয় হালেলুয়া শুধু খাওয়া দাওয়া শুধু নয় ঈশ্বরের কাছে সম্পর্ক করতে গেলে শুধু খাওয়া দাওয়ার বিষয় নয় হালেলুয়া ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করতে গেলে তোমার কি নিতে হবে ধার্মিকতা নিতে হবে শান্তি নিতে হবে এবং পবিত্রতার আনন্দ তোমাকে সঙ্গে রাখতে হবে তবে তুমি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করতে পারবে আমি হালেলুয়া ঈশ্বরকে শুধু খাওয়া দাওয়া গিফট দিলে হবে না যে আমার খাওয়া দাওয়া দাও আমার বাড়ির ফ্যামিলিরা কি খাবে হালেলুয়া হালেলুয়া আনন্দের সঙ্গে সঙ্গে আমাদের কি নিতে হবে শান্তি নিতে হবে ধার্মিকতা নিতে হবে আর পবিত্রতাকে আমাদেরকে নিতে হবে তবে আমাদের মধ্যে আনন্দিত হয়ে যাবো হালেলুয়া তবে আমাদের দেহ আনন্দিত হবে শুধু খাওয়া দাওয়া নয় আনন্দ হচ্ছে স্বর্গীয় আনন্দ হচ্ছে কি স্বর্গীয় হালেলুয়া আনন্দ হচ্ছে স্বর্গীয় আনন্দ আমাদের এই জগৎ থেকে নয় আনন্দ অ্যাকচুয়ালি আসে কোথা থেকে স্বর্গ থেকে আসে আমেন আনন্দ আমাদের জগৎ থেকে আসে না অ্যাকচুয়ালি ঈশ্বর থেকে আসে আনন্দ আনন্দ ঈশ্বর দেয় আমাদেরকে কারণ ঈশ্বর আমাদেরকে কি করেছে ভালোবাসে তাই আমরা যেন আনন্দিত থাকি ঈশ্বর চাই হালেলুয়া আমরা যে আনন্দ থাকি ঈশ্বর চাই আমরা যদি মনমরা হয়ে থাকি ঈশ্বর কোন বাবা মা যদি কোন সন্তান যদি মনমরা হয়ে থাকে ভালো লাগে ঈশ্বরও চান না যে আমরা যেন মনমরা হয়ে থাকি আমি যেন দুঃখের কষ্ট মধ্যে থাকি যন্ত্রণার মধ্যে আমার সমস্যার মধ্যে থাকি ঈশ্বর চাই যেন আমার স্বর্গ যেন তার নামে আনন্দ হয়ে থাকে হালেলুয়া হালেলুয়া আনন্দ অ্যাকচুয়ালি আসে স্বর্গ থেকে আসে হালেলুয়া 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 আমরা যখন 16:22 ভালো তোমরা ও এখন দুঃখ পাইতেছ আমেন যে ঈশ্বর যাচ্ছে যে আমরা যেন এখন দুঃখ পাইছি আমেন যেন দুঃখ কষ্ট মধ্যে আছি আমেন হালেলুয়া যন্ত্রণার মধ্যে আছি বলছে কিন্তু আমি তোমাদেরকে আবার দেখিব আমেন তাহাতে তোমাদের হৃদয় আনন্দিত হবে আমেন যখন তোমার দিকে আমি লক্ষ্য রাখবো হালেলুয়া যখন তোমার দিকে আমি লক্ষ্য রাখবো দেখবো তোমাদের হৃদয় আনন্দিত হয়ে যাবে এখন আমি দেখছি তোমরা দুঃখের মধ্যে যন্ত্রণার মধ্যে কষ্টের মধ্যে আছো যখন তোমার দিকে আমি লক্ষ্য করবো হালেলুয়া যখন তোমার তোমরা আমার কাছে ফিরে আসবে আমি যখন তোমাকে লক্ষ্য করবো তখন তোমাদের হৃদয় আনন্দে ভরে যাবে হালেলুয়া হালেলুয়া ঈশ্বর চান না যেন আমরা যেন কষ্ট করে থাকি দুঃখের মধ্যে থাকি ঈশ্বর চান যেন আমরা যেন লক্ষ্য করে আমি হালেলুয়া হালেলুয়া যেন আমরা ঈশ্বরের কাছে ফিরে আসতে পারি ঈশ্বরের কাছে ফিরলে আমরা কি হবে সেই আনন্দে আমরা আনন্দিত হব হৃদয় থেকে আনন্দিত হয়ে যাবো আমেন আমেন হালেলুয়া কেন বলছে ঈশ্বর বলছে পরে ভালো তোমাদের তোমরাও এখনো দুঃখ পাইতেছো কিন্তু আমি তোমাদেরকে আমেন আমি তোমাদেরকে আবার দেখিব তাহাতে তোমাদের হৃদয় আনন্দিত হয়ে যাবে হালেলুয়া হালেলুয়া যেন ঈশ্বর যেন আমাদেরকে লক্ষ্য করতে পারে যেন আমরা ঈশ্বরকে ফিরে আসতে পারি তবে আমাদের জীবন আমাদের হৃদয় আনন্দে ভরে যাবে হালেলুয়া হালেলুয়া আনন্দ অ্যাকচুয়ালি আসে সেই স্বর্গ থেকে আসে আনন্দ আমরা জগৎ থেকে নয় হালেলুয়া যখন আমরা আমাদের জগৎ আমাদের বেশি দিন আনন্দ দিতে পারবে না একদিন দিল খুব জোর করে পেলাম কিন্তু আমাদের ঈশ্বর থেকে আনন্দ সর্বদা থাকবে হালেলুয়া হালেলুয়া আমাদের জগৎ আনন্দ দেবে খুব খানিকক্ষণের জন্য যেই দেখবে একটু প্রবলেম হয়ে গেছে আমাদেরকে কি করবে একটা আউট করে দেবে আর থাকতে দেবে না আমার অনুষ্ঠান শেষ এবার তুমি বিদায় হও হালেলুয়া আর যিশু তো থাকলে আমার ওখানে অনুষ্ঠান আছে এখানে আছে সেখানে আছে এসো দাদা এসো এসো হালেলুয়া কিন্তু আমাদের আনন্দ সেই স্বর্গ থেকে আমাদের আনন্দ সর্বদা কারণ আমাদের আনন্দ ঈশ্বর থেকে এসেছে হালেলুয়া বলছে মানে বলছে তোমরা এখন দুঃখ আছো কষ্ট আছো যখন তোমরা আমার কাছে আসবে তোমরা আনন্দে আনন্দে ভরে যাবে হৃদয় থেকে ভরে যাবে হালেলুয়া তোমাদের হৃদয় আনন্দে ভরে যাবে আমেন হালেলুয়া হালেলুয়া এবং তোমাদের সেই আনন্দ কেউ তোমাদের হইতে হরণ করতে পারবে না আমাদের সেই স্বর্গের আনন্দ যখন আমাদের থাকবে কেউ আমাদের কাছে কেড়ে নিতে পারবে না হালেলুয়া কারণ আমাদের আনন্দ একদম ডাইরেক্ট ঈশ্বর থেকে আসে আমেন হালেলুয়া আমাদের আনন্দ কেউ
কেড়ে নিতে পারবে না। হালেলুয়া, যত দুঃখ কষ্ট আসবে না কেন, আমাদের ঈশ্বর কি করবে, আমাদের আনন্দ দিয়ে যাবে, দিয়ে যাবে। হালেলুয়া, যত যন্ত্রণা হবে আমাদের, এদিকে ঈশ্বর আমাদেরকে কি করবে, আনন্দ নেই। হালেলুয়া, কারণ আমাদের ভাই বোন আমাদের আশপাশে কি করবে, আনন্দ ভরিয়ে দেবে আমাদেরকে। আমেন। যখন আমরা কষ্টে থাকি, হতাশায় থাকি, যখন আমাদের পরিবারে যখন আমাদের সন্তান মানে বাচ্চারা যখন খাঁদে, মা বাবাকে খান্না করে, যারা একটা লজেনের জন্য খান্না করে, না দিলে কি করে, মন মেরামে বোঝাই। আর যে লজেনটা পেয়ে যায় কি করে, মানে এত আনন্দ হয়ে যায় সেটা তাকে মানে ধরা যায় না। আমেন। সে আনন্দে কি করবো, মানে বুঝলে তোমার, মানে আমরা অনেক সময় আমরা বাচ্চাকে বলি দেবো না কিছু জিনিস, আমেন, আমি এখন এনে দিই গুপ্ত হয়ে বন্ধু, সে আবার আনন্দে কি হয়ে যায়, ভরে যায়। আমাদের আনন্দ কেউ কেউ কেড়ে দিতে পারবে না, কারণ আমাদের আনন্দ একদম ডাইরেক্ট স্বর্গ থেকে আইছে। হালেয়া, আমরা প্রত্যেকের বাচ্চাকে ভালোবাসি, এই বাচ্চাকে একটা গিফট দিলে বাচ্চা খুব আনন্দ হয়ে যায়। হালেয়া, হয়তো নাকি? হ্যাঁ, তাহলে আমাদেরকে ঈশ্বর কি বলছে, যে তোমাদের সেই আনন্দ কেউ কেউ নিতে পারবে না, কারণ কারোর অধিকার নেই, কারণ তোমরা আমার আমার সন্তান, তাই জন্য তোমাদের আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না। হালেলুয়া। যে এখন আমরা দুঃখ কষ্টের মধ্যে আছি, যখন আমরা ঈশ্বরে ফিরে আসবো আমাদের আনন্দ কি হবে, ভরে যাবে। ফিরে যখন আসবো আমাদের আনন্দ ভরে যাবে। হালেলুয়া। আমি অনেক সময় ঈশ্বর থেকে আমার অনেক সময় বঞ্চিত হয়ে গেছি, অনেক সময় ঈশ্বর থেকে সরে গেছি, যখন আবার ফিরে আসি বলছে আমার হারানোর পুত্র যেন এখন আমার ফিরে আসে, মানে বাদ বাকি মানে কত জীবনের লোক আছে ডাকে না, যে একটা পুত্র ফিরে আইছে তাকে কি করে। হালেলুয়া। আমরা যে ফিরে আইছি ঈশ্বরের কাছে, আমাদের দিকে লক্ষ্য করবো না, যদি একটা পাপী লোক ফিরে আসে ঈশ্বর তাকে খুব আশীর্বাদ করে। আমেন। সে এসে বলে আমি এই পেয়েছি, ওই পেয়েছি, সেই পেয়েছি, কারণ কেন তাকে না দিলে সে সে আর যেন আমাদেরকে না দিলেও আমরা কি করবো, সে আনন্দই থাকবো, কেন আমরা কি তার বাধ্য সন্তান। হালেলুয়া। আমি জানি আমার বাবা আমাকে দেবে। আমেন। আমি এখন অপেক্ষা করছি লজেনের জন্য। আমেন। আমি জানি দেবে, আমাকে দেবে, কারণ আমি বাবাকে চিনি, কেন আমার বাবা মৃত্যু নয়। এই যে হারিয়া একটা সন্তান যদি আসে তাকে যদি দেয়, আমরা কি করি, রেগে যাই, যে ও পেয়ে গেল, আমি এতদিন আসছি আমি পাইনি, ও পেয়ে গেল নাকি। আমাদের বাবা প্রত্যেককে ভালোবাসে, আমাদের বাবা এক চোখে বিচার করে না, আমাদের বাবা জানে যে আমার এই সন্তান আছে সর্বদা অসুস্থ থাকবে, কারণ এ আমাকে জানে চেনে। হালেলুয়া। আর এই সন্তান আমাকে জানে না চেনে না, ওই জন্য আমি একে একটা ভালো দেখে গিফট করি। আমি ভালো একটা জামা গিফট করি, ভালো একটা চাকরি গিফট করি। আমি হালেলুয়া। আমাদের আনন্দ এইভাবে হয়, আমরা একসঙ্গে আমাদের বাচ্চাকে একই জিনিস সবাইকে দিই না। আমাদের যদি পাঁচটা যদি বাচ্চা থাকে বা দুটো বাচ্চা থাকে, আমরা একই জিনিস সবাই দিই, সব দিই, কাউকে বেশি দিই, কাউকে কম দিই, আবার লুকিয়ে দিই, এটা রেখে দে, এটা রেখে দে, যেন দাদা জানতে পারে, যদি জানতে পেরে যায় কি হবে, আনন্দ চলে যাবে। হালেলুয়া। আনন্দ চলে যাবে। আমরা 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 বাবা মা হয়েও আমরা কি করি, বাচ্চাদেরকে কি করি, কাউকে কম কাউকে বেশি দিই, কাউকে সমান চোখে আমরা দেখি না। তাহলে ঈশ্বরও সেই একই জিনিস, কাউকে বেশি দেয় কাউকে কম দেয়, ওতে আমাদের দুঃখ পাওয়া, আমরা যেন আনন্দ হই, যেন একটা ভাই বোন যেন ফিরে হয়েছে তাকে যা দিব না কেন, আমরা যেন আনন্দিত হই। হালেলুয়া। মানে আমাদের আনন্দ সেই ঈশ্বর থেকে আইছে, কোথায় আইছে, আমাদের আনন্দ সেই স্বর্গ থেকে আইছে, যেন আমরা কারোর দেখে আমরা কারোর দুঃখ পাবো না, যেন আমরা যেন তাতেও আনন্দিত হই। হালেলুয়া। তাতেও আমরা আনন্দিত হব। হালেলুয়া। ওর গাড়ি আছে, ওর বাড়ি আছে, আমার তো নেই, আমি তো প্রভুর কাছে এতদিন আসছি, এতদিন আসছি, আমি যেন আমাদের যেন না প্রভুর কাছে না দোষ করি, ওর হচ্ছে হোক, ওর হচ্ছে আমরা কি করবো, ড্যান্স করবো, আনন্দ করবো, আমাদের আনন্দ ঈশ্বর থেকে, আমরা কখনো কারণ নিয়ে আমরা দুঃখ পাবো না। আমি আমরা কি করি, অনেক সময় কি করি, আমাদের বাড়িতে মানে আশেপাশে দিকে যদি ভালো দেশ করে, আমরা কি করি, মানে সেই বউগুলো কি করে, হাসবেন্ডকে উজ্জ্বল করে, ভালো দেশ করে, যে তুমি নিচ্ছ না আমার, ওর ভালো সাইজ জিনিস আছে, ওর লিপস্টিক আছে, ওর ইয়ে আছে, ওর আইরন আছে নাকি, হ্যাঁ আছে নাকি, আমরা কি করি, এই যদি ও ঘড়ি আছে, ওর পায়ে বুট আছে, আমার কেটে দিচ্ছে না কেন, এদিকে দেখলাম না স্বামীর কি আছে। আমি আমরা কি করি, বায়না করি, আমরা বায়না করি, আমাদের বুঝতে হবে, আমাদের বুঝতে হবে, আরে ওর আছে থাক না, ওতেও আমরা আনন্দ পাবো। আমেন।
আমারও একদিন হবে হবে হাললুইয়া, আমি তাতেই আনন্দ হয়ে যাবো, তাই নাকি? না ও হচ্ছে হলো আমার আনন্দ হবো না। হ্যাঁ একদিন যদি পাশে যদি তার হয় বেশে বৃদ্ধি হয় ভালো বাড়ি হয়, আমার বাড়ি যদি ঝুড়ি হয়ে পড়ে থাকে আমি আনন্দ হবো না? না মুখে বলছি হ্যাঁ আমরা যেন আনন্দ পাই না, আমরা যেন হিংসা করি। ও মজুরি করেছে, ও ও খেটেছি আমি, ও কষ্ট করেছে, যেন ওতে যেন আমি আনন্দ হই আমি, যে আমরা মনে করি না যে ও কেন এত বড় বড় বাড়ি হচ্ছে। আমরা বেশি মেয়েদের সঙ্গে মেয়েরা হিংসা করে, একটা মেয়ে হাতে ঘড়ি ভালো দিকে যদি পরে থাকে আর আমাকে স্বামীকে গিয়ে দেখেই দেখেছি যে চুড়িদারটা ভালো আছে, এই কাপড়টা ভালো আছে, আর না দিলে গুঁটো নাকি না দিলে কি হয় গুঁটো দিয়ে দিলাম, মুখ ভারী করে আমার কি করলাম আলাদা হয়ে গেলাম ঘুম ও একদিকে আমি একদিকে। আমাদের আনন্দ কি হলো, পরিবারটা খুব আনন্দ ছিল যেই দেখেছি ও একটা মেয়েকে ভালো শাড়ি পরেছে ভালো কাপড় পরেছে, কি হলো গুঁটো বেঁধে দিল। যেন আমাদের আনন্দ যেন ওইভাবে না হয়, যা থাকবে তাতে যেন আনন্দ হয়ে যাবে। আমার বেশ মেয়েরা মেয়েরা হিংসা করে, আমার দেখি কে ভালো রাস্তায় যাচ্ছি ভালো কে ড্রেস পরেছে ভালো কাপড় পরেছে, সিরিয়ালে এখন সব তো ভালো কাপড় বার হয়েছে নাকি, খুব মানে মার্কেটে খুব চলছে, ওই শাড়ি কিনেছে ও আমাকে ওই কিনে দিতে হবে, ও পিঙ্ক কালার কিনেছে আমাকে পিঙ্ক কালার দিতে হবে, এবার খুঁজে বার করো এবার। স্বামী এবার কাজ থেকে এইছে কি করলো, কাজ থেকে এবার শাড়ি খুঁজে চলে গেল, সে ঘরে কাজ থেকে এসে কোথায় গিয়ে ঘরে একটু খাওয়া দাওয়া করে ভালো করে ড্রেস নেবে না, কি করতে গেল এই শাড়িটা খুঁজে গেল, ওই কাপড়টা খুঁজে হবে, মানে আনন্দ কি হলো মাটি হয়ে গেল। এই স্বর্গের যে আনন্দ তোমার ছিল সেটা কি করলে মাটি করে দিল একেবারে। আদম বাবাকে কি বলেছিল যে তোমাকে আমি কি করেছিলাম, হ্যাঁ এই যে চার্জার দায়িত্ব দিয়েছিলাম, তোমরা সুখে শান্তিতে চাষকে দেখাশোনা করবে, তা কি করলো সেই চাষকে দেখাশোনা করলো না, তা কি করলো এই তাদের আনন্দটা কি করলো দুঃখে পরিণত করলো। আজকে আমরাও সেই একই করি পরিবারে, আমরা দেখি যে পাশের বাড়ির বউটা কি কাপড় পরেছে, পাশের বাড়ির মেয়েটা কি পরেছে, আমার মেয়েকেও একই জিনিস কিনে দেবো, একই জিনিস আমার মেয়েকেও কিনে দেবো, মানে কি আমরা কি করি আনন্দ কি করি রেসারেসি করি, আমরা আনন্দ কি করি রেসারেসি করি, ওই যে আমার পরিবারে অশান্তি অশান্তি, কোনো আনন্দ নেই কোনো পুত্তি নেই, কোনো আনন্দ কোনো পুত্তি নেই, তুমি যা আছে তাতেই তোমরা সন্তুষ্ট হও, আমরা কি করি সন্তুষ্ট যা কি করি মাটি করে দিই, ওর ভালো মোবাইল আমার মোবাইল নেই, আরে ঠিক আছে অসুবিধা কিসের আছে, মোবাইল ছাড়া আমাদের কি চলবে না, আমাদের কি জানা পড়া চলবে না, ভালো ওরা খাচ্ছে কি হয়েছে একদিন আমরাও খাবো একদিন, আমরা দেখতে হবে আমাদের পরিবারে আয় কত দেখতে হবে, সেই বুঝে আমাদেরকে চলতে হবে। হ্যাঁ শখ থাকতে পারে একজনের, একজনের শখ থাকতে পারে, শখটা যেন আনন্দের মধ্যে থাকে, আমেন, শখটা যেন না দুঃখের মধ্যে থাকে, যে শখটা থাকে কি দুঃখের মধ্যে নয় আনন্দের সহিত যেন হয়, আমেন। আমাদের যে শখটা যে পূরণ করতে হবে কিসে, আনন্দের সহিত, দুঃখের নয়, দুঃখের নয়, দুঃখে মানে মানে একেবারে তুমি থেমে গেলে, মানে ঈশ্বর থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে, আর যদি আনন্দের সহিত যদি আনন্দ করো, না পেয়েও যদি আনন্দ করো, ঈশ্বর স্বর্গ থেকে বিরাজমান করো তোমার জন্য, আমেন। আমাদের আনন্দ যেন না দুঃখে মধ্যে থাকে, যেন কষ্ট মধ্যে না থাকে, আনন্দ যেন সর্বদা আনন্দই থাকে। হ্যালোইয়া হ্যালোইয়া, যেন আমরা সন্তানকে যেন এক চোখে বিচার করি, আমি বেশি দিলাম কম দিলাম না, সবাইকে সমান দেখাশোনা করবে, সবাইকে সমান দেখাশোনা করবে, তাহলে দুঃখ আর থাকবে না, ভালোবাসবে সবাইকে একইভাবে। হ্যালোইয়া হ্যালোইয়া হ্যালোইয়া, দাদা নাকি রোমিও তোমাদের বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুক, যেন তোমরা পবিত্র আত্মার ও পরাক্রমে প্রত্যাশায় উপচিয়া পড়ো। হ্যালোইয়া বলছে বিশ্বাস দ্বারা ও সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন, আমেন। কিসের দ্বারা? বিশ্বাস দ্বারা। হ্যালোইয়া স্বামীর প্রতি বিশ্বাস করো, সন্তানের প্রতি বিশ্বাস করো, আত্মবাদের মানুষের প্রতি বিশ্বাস করো। হ্যালোইয়া হ্যালোইয়া, আনন্দ আনন্দ নিতে গেলে কি করতে হবে? তোমার স্বামীকে বিশ্বাস করতে হবে, তোমার আত্মীয় পরিজনকে বিশ্বাস করতে হবে, তোমার প্রতিবেশীকে বিশ্বাস করতে হবে, তোমার ফ্যামিলির লোককে বিশ্বাস করতে হবে। হ্যালোইয়া, সে বলছে আমি পরে দেবো, তার জন্য কি করতে হবে? তোমাকে বিশ্বাস রাখতে হবে,
তার জন্য তুমি অশান্তি করো না। আরে তোমার সেই আনন্দটা তোমার কি হবে, বেরিয়ে যাবে, মানে সরে যাবে, তাহলে তার দুঃখে পরিণত হবে। আমেন। পড়ি একবার করে পড়ি। তোমাদের মধ্যে আর থাকবে না, তাহলে যা সাহায্য কি করতে হবে, ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে তোমাদের সঙ্গে রাখতে হবে। আমেন। তাহলে যা নিজেকে সেই পবিত্র আত্মার সঙ্গে কি করতে হবে, সম্পর্ক রাখতে হবে, তবে তুমি কি স্বামীর জন্য কি করবে, উপড়িয়া পড়বে, মানে উপচে পড়বে, তবে তুমি স্বামীর স্বামীটা কি করবে, আর অশান্তি আর করবে না। আর ওই যা পবিত্র আত্মাকে সঙ্গে নিলে তোমার সঙ্গে আর তার মতের মিল আর থাকবে না, ভালো থাকবে। আর ওই যা পবিত্র আত্মাকে তোমরা গ্রহণ করো, রাখো রাখে। আর ওই যা যেন না আমরা যেন না অশান্তি করি, আমার সেই আনন্দ যেন না দুঃখে না থাকে, কষ্ট মধ্যে না থাকে। আর ওই যা ওর বাড়ি ফিসটা আছে, এর বাড়ি ফিস নেই, দেখলাম উকিমা দেখলাম ফিসটা জল খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, রাখছে ওর বাড়িতে, বারবার যাবো ওর বাড়িতে মাছ রাখতে, এমন লজ্জার বিষয় নয়। আমাদের একটা ফিস কিন্তু দেনা করে নিয়ে চলে এলাম, মানে কি করলাম, একবার পুরো একবার কি করলাম, পুরো একবারে পুরো নিচে নামিয়ে দিলাম স্বামীকে। এইবার ও মানে মানে কি করলো, একটু আনন্দ থেকে মানে আনছিল, ইনকাম করছিল, এইবার কি করলো, মুখ চুন করে যাচ্ছে, খাটতে হবে স্বামীকে কষ্ট দিও না, আর স্বামীরও স্ত্রীকে কষ্ট দিও না, যা থাকবে সেটাকে তোমাকে মিনমাট করতে হবে। আমেন। আমার আয় 5,000 টাকা, 5,000 টাকা আমাকে কি করতে হবে, ওর বাড়িতে ফ্রিজ আছে, মানে এসি আছে, ভালো সোফা আছে, ওগুলোর দিকে নজর দিও না। ভালো যা যা আছে, যা ইনকাম আছে তাতে নজর দাও, তবে তুমি আনন্দে উন্নতি করবে। ভালো যা ওই দেখে দেখে উন্নতি করবে না, ওইটা নষ্টমি হবে। আমেন। ওইটা নষ্টমি থাকবে, ওতে কষ্ট থাকবে, দুঃখ থাকবে, আর তুমি যদি যা আছে তা যদি সন্তুষ্ট থাকো, তবে তুমি আনন্দে পরিণত হবে। আমেন। ওর বাড়ি ঘর কি আগে দেখতে হবে না, কিন্তু তোমার ওই ভাঙা ঘরেও তুমি আনন্দ থাকবে। হাল্লেলুয়া, হাল্লেলুয়া। ওর ঘরে যে আনন্দ নেই, তোমার ঘরে সেই আনন্দ থাকবে, কারণ তুমি ওতে সন্তুষ্ট আছো। ভালো জামা কাপড়, ভালো পোশাকে নয়, যা আছে ডাল ভাত খেয়ে তাতে আনন্দিত আছে। আমেন। হাল্লেলুয়া। আমাদের আনন্দ যেন এইভাবে থাকে, আমাদের আনন্দ যেন এইভাবে থাকি, আমাদের আনন্দ এইভাবে যেন থাকি, যেন আমরা যেন না কারো বাড়িতে গিয়ে যেন না হতাশ হয়ে পড়ে যায়, চোখ যেন দেখে ফেলি না, আমাদের আনন্দ যেন এইভাবে হয়ে যায়। ও এত বড় বাড়ি, ওরে বাবা, ওর ফিসটা কত বড়, যেন ওর টিভিটা কত বড়, যেন এরকম ভাবে না হয়, আমাদের যেন আনন্দ যেন আমাদের নিচে না হয়ে যায়, যেন আনন্দ যেন আমাদের বৃদ্ধি হয়। হ্যালো যা, হ্যালো যা, যে আমি ওতে লোভ করবো না, আমি জানি আমার প্রভু একদিন আবার তুলবেই তুলবে। আমি হ্যালো যা, হ্যালো যা, হ্যালো ইয়া, আমাদের আনন্দ যেন এইভাবে থাকে, আমাদের আনন্দ যেন এইভাবে থাকে। আমি প্রভুকে কথা দিয়েছি যে প্রভু তোমার তোমার রাজ্যে যা টাকা আসবে আমি আগে তোমার সেবা করব, তো আগে আমি তোমার রাজ্যের সেবা করব। সবাই লোকে আগে কি করে, ঘর বাড়ি বাঁধে, তো আমি কি করব, সেবা করব, আগে আগে তোমার রাজ্যের সেবা করব, তারপরে আমি সব কিছু করব। যে কেন হয় তোমার দৌড়াবো, আমি যদি ভালো করে দেখা যায় ঈশ্বর রাজ্যের লোক খুব কম, ঈশ্বর রাজ্যে কেউ মানে কেউ মানে মানে এগিয়ে আসে না, ঈশ্বর রাজ্যে কেউ এগিয়ে আসে না, খুব কম লোক ঈশ্বর রাজ্যে দান দর্শন দেয়, খুব কম লোক ঈশ্বর রাজ্যে দান দর্শন দেয়। আবার ওতে আমাদের চালাতে হয় নাকি, হ্যাঁ, যদি আমরা যদি দেখি ভালো করে যে আমি কত দিচ্ছি, যদি ভালো করে দেখি, আমি জাস্ট প্রত্যেকে বলছি, যদি ভালো করে দেখি যে ওইটা ওইভাবে ঈশ্বর রাজ্যে মানে বাড়ানো যাবে, কখনো বাড়ে না, খুব কমই লোক দশমাংশ দেয়, খুব কমই লোক ঈশ্বরের রাজ্যে মানে বৃদ্ধি করে, সবাই কি করে নিজের
নিজের তাওয়া যে ঈশ্বরকে বৃদ্ধি করতে পারবে না সে কখনো, কারণ তাদের কি নেতা আছে এর ওর ওর সম্পত্তি দিকে। তাদের আনন্দটা কি এর ওর দিকে, আমেন। মানে কিছুক্ষণের জন্য যে ঈশ্বরকে দেবে দিয়ে দিয়ে ঘরে যাবে তার আনন্দে শান্তি থাকবে, হালেলুয়া, প্রেম থাকবে তার আনন্দে, কি থাকবে প্রেম শান্তি থাকবে, আমেন। তার সে অল্পতে যা তার ইনকাম তাতে যদি আয় দেয়, মানে তাতে যদি ঈশ্বরকে দেয় তাতেও সে খুশি থাকে, আমেন। সে কি মনে করে যে আমি জীবন্ত ঈশ্বরকে দিয়েছি, আমেন। কাকে দিয়েছি? জীবন্ত ঈশ্বরকে দিয়েছি আমি। তার মধ্যে কোনো দুঃখ থাকে না, কষ্ট থাকে না। হালেলুয়া। আর যে অল্প দেয় সে মনে করছে আমি অনেক দিয়েছি, আমি না দিলে ও চলবে না তো। আর যার দান দশ, মানে দশমাংশ দেয়, তাদের মধ্যে এরকম হচ্ছে না, আর জানি আমি ঈশ্বরকে দিয়েছি, আমি জানি আমার ঈশ্বর আমাকে একদিন দেবেই, আমি মিথ্যা ঈশ্বরকে দিইনি, আমি জীবন্ত ঈশ্বরকে দিয়েছি। আমাদের মধ্যে আনন্দ নেই কারণ আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে পারি না, আমরা ঈশ্বরের সঙ্গে মানে আনন্দ রাখতে পারি না কারণ আমরা ঈশ্বরকে দিই না, ঈশ্বর আমাদের সঙ্গে থেকে আমাদের দিয়ে হয় না। যখনই আমরা ঈশ্বরকে দেবো আর আমাদের মধ্যে সেই আনন্দ সুখে পরিণত হবে, হালেলুয়া, হালেলুয়া, যেন আমাদের আনন্দ যেন সুখে পরিণত হয়, যেন আনন্দ যেন না থেমে থাকে, আমেন। আমাদের আনন্দ যেন না থেমে থাকে। তোমার দান দশমাংশ ঈশ্বরের প্রয়োজন আছে, তোমার দান দশমাংশ ঈশ্বরের প্রয়োজন আছে। একটা স্ট্যান্ড কিনতে গেলে খরচা আছে নাকি? হ্যাঁ, খরচা আছে নাকি? এই স্ট্যান্ড 3,000 খরচা আছে, কোথায় থেকে আসবে, কোথায় আসবে? দেবে না, বায়না হবে না, দিলে দাবি হবে, দিলে রিটার হবে, দিলে ইয়ে হবে, দিলে ঈশ্বর আজকে কাজ হবে। কাল আগামীকাল গাড়ি, একটা গাড়ি করা হয়েছে, সব যা হবে, দিয়ে রাখতে খরচা আছে, তাই এতজন যাবে, যদি রাস্তায় কোনো কিছু হয় তাও খরচা আছে। আমাদের ভাই বোনটা কি করবে তোমাকে সান্ত্বনা দেবে যে পরবর্তীকালে তোমার একদিন বৃদ্ধি হবে, যেন আমাদের যেন এইভাবে আনন্দ থাকি, আমরা সম্পর্ক যেন আমরা যেন মাখো মাখো হয় আমাদের, আমেন। তবে আমাদের কি হবে আনন্দ পরিণত হবে, আমেন। দুঃখ যখন থাকবে মানে আমাদের আনন্দ পরিণত হবে, হালেলুয়া। ওটা একটা পর দেখো যোহন 15:11, তখন কথা তোমাদেরকে বলি আছি যেন আমার আনন্দ হচ্ছে, যেন আমার আনন্দ, হালেলুয়া, জোর সাক্ষ্য দিচ্ছে, আমেন, জোর সাক্ষ্য দিচ্ছে, যেন বলছে প্রভু যীশুর আনন্দ তোমাদের সঙ্গে সর্বদা যেন থাকে, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জোর কি করছে সাক্ষ্য দিচ্ছে, হালেলুয়া, প্রভু যীশু জোরকে বলছে যেন আমার যে আনন্দ তোমাদের মধ্যে, তোমাদের মধ্যে সর্বদা থাকে, হালেলুয়া, হালেলুয়া, বলছে যেন আমার আনন্দ তোমাদেরকে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ যেন হয়, হালেলুয়া, হালেলুয়া, যেন আমাদের আনন্দ যেন প্রত্যেকটা মুহূর্তে যেন দেখতে পাই, প্রত্যেকটা সময় যেন আমাদের আনন্দ দেখতে পাই, আমাদের দুঃখ হতাশা যন্ত্রণা যেন সেই জায়গায় যেন প্রভু যীশু নামে আমরা কি করবো, যেন আনন্দ করি, যেন আমাদের অসুস্থ এই আনন্দের দ্বারা যেন বেড়ে যায়, হালেলুয়া, আমাদের সমস্যা যেন আনন্দের দ্বারা বেড়ে যায়, যে আমার মধ্যে যে এত অসুবিধা প্রবলেম যেন আমরা আনন্দের সহিতে ঈশ্বরকে ধন্যবাদ দেবো, আমেন, যে এই অসুস্থ আনন্দের মাধ্যমে বেড়ে যাবে, হালেলুয়া, হালেলুয়া, যেন আমাদের সর্বদা সর্বদাই যেন আনন্দ করি আমরা, তবে আমাদের পরিবারে অশান্তি বেড়ে যাবে আনন্দ দ্বারাই, তখন শয়তানের রাজ্য কি হবে, কি হবে, থেমে যাবে। তুমি যখন আনন্দ করবে, তোমার কষ্ট সময় তুমি আনন্দ করবে, শয়তান আপনি আপনি পাবে যে এখানে থাকা যাবে না, কারণ এই আনন্দ ঈশ্বর থেকে এসেছে, মানে এই আনন্দ গিফট প্রভু থেকে এসেছে, হালেলুয়া, আমাদের প্রভু যীশু আনন্দ দিয়ে গেছে, বলছে তোমার পাপ তোমাকে বইতে হবে না, তুমি আমাকে দাও, তুমি আনন্দ থাকো, আমি কষ্ট ভুগি, আমেন, হালেলুয়া, তুমি আনন্দ থাকো, আমাকে কষ্ট দাও, হালেলুয়া, কারণ আমাদের আনন্দ হে প্রভু থেকে এসেছে, আমরা দুঃখ যন্ত্রণার সময় আমরা কি করবো আনন্দ যেন করি, আমরা প্রভু এই দুঃখ তুমি তুলে নাও, এই কষ্ট তুমি তুলে নাও, এই আমাকে আনন্দ করো, আর তবু বলছে আমি আনন্দ দেওয়ার জন্য রেডি আছি, হালেলুয়া, আমি রেডি আছি,
বলছে তোমার পাপ বইতে হবে না, ওই পাপ আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। আলো যা তোমাকে বইতে হবে না, তুমি অনেক কষ্ট করেছো, ওই পাপ থেকে আমার কাছে তুলে দাও, আমি তোমার হয়ে হে কুশে টাঙাবো। আমেন। আলো যা বলছে তোমাকে দুঃখ সহ্য করতে হবে না, তোমাকে কষ্ট সহ্য করতে হবে না, আমি নেব তোমার 40,000 বেড থাকা, তোমার মা রাখা খাওয়া ছিল এটা আমি নেবো। হালেলুয়া হালেলুয়া, সে নিয়েছে আমাদের জন্য, আমরা যেন আনন্দ পাই। যদি আমরা যদি দুঃখ কষ্টের মধ্যে থাকি, একই যন্ত্রের মধ্যেই থাকি, তাহলে আমাদের কি হবে? ঈশ্বর কি করবে? আমরা একই সমস্যা একই দুঃখের মধ্যে থাকি, ঈশ্বর তাহলে খুশি হবে? যেন আমরা যেন সেই দুঃখ থেকে যেন আমরা আনন্দ পরিণত হয়ে যাবে। হালেলুয়া হালেলুয়া। জন 17:13, এখন আমি তোমার নিকটে আসতেছি, তাও কি হচ্ছে? আর জগতে এই সকল কথা কইতেছি যেন তাহারা আমার আনন্দ আপনাদিগকে দিগতে সম্পূর্ণ রূপে প্রাপ্ত হয়। হালেলুয়া। ওই বলছে আমি ফিরে আসছি, হালেলুয়া, যে আমার আনন্দ যেন জগতের লোকরা যেন প্রাপ্ত পায়, যেন পায়। হালেলুয়া। আমি যে ফিরে আসবো আবার, হালেলুয়া, যে আমি এসে যেন দেখি তারা যেন আনন্দ তারা যেন পেয়ে থাকে। হালেলুয়া। আমি যে আনন্দ দিয়ে গেছি, হালেলুয়া, সেই আনন্দ যেন ওরা পায়, আমি যখন ফিরে এসে দেখবো যেন ওরা যেন আনন্দ থাকে। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আমরা যে আনন্দ যেন থাকি, যেন ঈশ্বর যেন চায়, আমেন, পবিত্র যেন দেখতে পাই আমাদেরকে। হালেলুয়া। যেন আমরা যেন সেই দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে যেন থাকি, তখন আমরা আনন্দ যেন করতে পারি, যেন প্রভু যিশু যেন চায় যেন আমার সেই আনন্দ, যদি সে যেন দেখতে পাই আমার আনন্দ নেই। হালেলুয়া। তোমাকে কোন দাস শিক্ষা দিয়েছিল যে আনন্দের কথা বলেনি বলেনি? হ্যাঁ প্রভু বলেছিল, আমি সে ভুলে গেছি। হালেলুয়া। যেন আমি যেন সেই মনে করি তোমাকে, হালেলুয়া, দুঃখের সময় যন্ত্রণার সময় যেন কষ্টের সময় যেন আমরা প্রভুকে বলি যে প্রভু আমি আনন্দ আছি। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আমি যখন দুঃখ কষ্টের মধ্যে আছি আমি কি বলবো? প্রভু আমি আনন্দ আছি। হালেলুয়া। আমি এই দুঃখের মধ্যে আমি আনন্দ আছি, এই কষ্টের মধ্যে আমি আনন্দ আছি, আমি তোমার সন্তান। হালেলুয়া হালেলুয়া। প্রভু যখন আসবে তোমার আর দেখে বলবে নে আমার সন্তান, কষ্টের মধ্যেও আনন্দ আছে, আমেন, দুঃখের মধ্যেও আনন্দ আছে। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। এই প্রভু আমাদের দেখে আরো খুশি হবে, খুশি হবে। যখন আমার পরিবারে অশান্তি, প্রভু আমি আনন্দ করবো। হালেলুয়া। প্রভু সন্তানের অসুখ মানে অসুখে আছে, প্রভু আমি আনন্দ করবো। হালেলুয়া। আমি প্রভু দুঃখ পাইনি কষ্ট পাইনি, আমি জানি প্রভু গো আমার আনন্দ হবে হবে। হালেলুয়া হালেলুয়া। এই আনন্দ হবে হবে একদিন, আমেন। হালেলুয়া হালেলুয়া। হাত তুলে দেবো প্রভুর জন্য, সমস্যা হাত তুলে দেবো, শরীরে অসুখ জ্বর পেট যন্ত্রণা, প্রভু আমি হাত তুলেছি প্রভু তোমার জন্য, তুমি আমাকে গ্রহণ করো। এস আমেন। তুমি গ্রহণ করো প্রভু, কারণ প্রভু আমাদের কি করবে? থাকতে পারবে না তিনি, কারণ তিনি বলছে আমি দ্বারে আঘাত করছি, শুধু একটি বার যদি আমার রক্ত কেউ দ্বার খুলে দেয় আমি তার দ্বারে প্রবেশ মানে তার ঘরে আমি এই হৃদয় ঘরে প্রবেশ করবো, তখন তারা কি করবে? তখন গিয়ে সেই সমস্ত অসুখকে কি করবে? মেরামত করে দেবে, একেবারে পুরো শান্তি করে দেবে। হালেলুয়া। যেখানে প্রভু ঢুকবে সেখানে শয়তান ওর কোনো ক্ষমতা নেই, আমেন। তখন আমাদের কি হবে? যখন সুস্থ হয়ে যাবো আমরা কি হবে? মুখে ফুলঝুরি ঝরবে, হালেলুয়া, আনন্দ ঝরবে, আমরা প্রভু থেকে, আমেন, আমরা প্রভু থেকে, আমাদের আনন্দ সেই স্বর্গ থেকে এসেছে, আমেন। আমরা সেই আনন্দ জানি, আমাদের আনন্দ জগৎ থেকে নয়, আমেন। জগৎ আমাদের হামা কি করবে? কি করবে? খোঁচা মারবে। হালেলুয়া। কি করবে? খোঁচা মারবে। কি রে যাচ্ছিস? এখনো আছে এই কি করবে? খোঁজা মারবে আমার মাথা নাকি? এখনো আছে পরিবার, এখনো আছে এরকম, এখনো সেই প্রবলেম আছিস? হালেলুয়া। যে প্রভু ওর কথা আমি শুনবো না, আমার আনন্দ জানি প্রভু একদিন তুমি আমার বাড়িতে এনে দেবে। হালেলুয়া হালেলুয়া। আমরা যেন সেই অপেক্ষা করি, প্রভুর অপেক্ষা করি, প্রভুর জন্য যেন আমরা সবসময় অপেক্ষা করি, ধৈর্য ধরি। হালেলুয়া। ধৈর্য ধরে আমরা কি করবো? অপেক্ষা করবো যে প্রভু একদিন আমি আনন্দ পাবোই পাবো। হালেলুয়া। আমার দুঃখ একদিন আমার প্রভু গো আনন্দ পরিণত হবে। হালেলুয়া। ও দেখবো প্রভু একই থাকবে, কারণ আমি তোমার সন্তান, কারণ তোমার আনন্দ সর্বদা বিরাজমান। হালেলুয়া। আমরা একটা পথ পড়বো গীতা 48:2, সমস্ত পৃথিবী আমার আনন্দ। হালেলুয়া। সমস্ত পৃথিবীতে যা কিছু আছে
সব আমার আনন্দ সহিত আছে হাল্লাইয়া। এই গাছপালা কি করে? কিসে? পাখিরা কি করে? মানুষ কি করে? আনন্দে কি করে? ড্যান্স করে। সমস্ত পৃথিবী আনন্দের আনন্দের হাল্লাইয়া। গাছপালা মানে ঘাস কি করে? কত সুন্দর দৌড়ে না যখন হাওয়া হয় কত সুন্দর লাগে, মানে আনন্দ সহিত করে। আজকে আমরাও যেন সেই আনন্দ সঙ্গে সঙ্গে থাকি হাল্লাইয়া হাল্লাইয়া। সমস্ত পৃথিবীর ঈশ্বরের, আর তারা যদি আনন্দ থাকতে পারে, সমস্ত জীবজন্তু আনন্দ করতে পারে, আমরা কেন আনন্দ করবো না হাল্লাইয়া হাল্লাইয়া। সমস্ত সিয়ন পর্বত আনন্দ থাকে প্রভুতে, আমরাও যেন আজকের দিনে যেন আনন্দ থাকি। আমাদের দুঃখ থেকে যেন আমাদের আনন্দ পরিণত হয়। আমাদের দুঃখ যত থাকুক না কেন, আমার প্রভুকে বলি প্রভু এই দুঃখ আমার নয় প্রভু গো, এই দুঃখ তোমার হাল্লাইয়া হাল্লাইয়া। এই দুঃখ আমার নয় তোমার, এই দুঃখ আমার নয় তোমার দুঃখ প্রভু। বলছে ও কি বলছে, যে যখন তোমাকে যে মারবে ওই ওই মারটা আমাকে মারছে আগে, তোমাকে অপমান করা মানে ওই অপমান আমাকে হাল্লাইয়া। তোমার অপমান নয় এটা, এটা আমার অপমান হাল্লাইয়া হাল্লাইয়া। তোমাকে যে মারবে মানে প্রভুর অপমান হাল্লাইয়া। তোমাকে যখন গিয়ে খুব গালি করবে মানে তার অপমান হাল্লাইয়া। যে আমার জন্য বলছে, বলছে যে আমার জন্য চারিত হয় হাল্লাইয়া, অপমানিত হয় হাল্লাইয়া, তা কি হবে? কি হবে পরদিকে? কি হবে? পরিতৃপ্ত হবে হাল্লাইয়া। যারা আমার জন্য তারিত ক্ষুদিত হয় তা একদিন পরিতৃপ্ত হবে। আমেন হাল্লাইয়া। যে আমার জন্য হবে না সে দুঃখে পরিণত হবে হাল্লাইয়া। আমি যেন প্রভুর জন্য যেন সব কিছু করি, প্রভুদের থেকে যেন আনন্দিত করি, প্রভু যেন আমাদেরকে প্রত্যেককে বৃদ্ধি করে, যেন প্রভুর পথ যেন ধরতে পারি, প্রভুর সঙ্গে যেন সম্পর্ক রাখতে পারি, প্রভুর সঙ্গে যেন আমরা চলাফেরা করতে পারি, প্রভুর সন্তানদের সঙ্গে যেন চলাফেরা করতে পারি হাল্লাইয়া। দেখবো না প্রভুর কোথায় সন্তান, ভালো সন্তানরা আছে যারা প্রভু সর্বদা প্রভুর নিয়ে কথা বলে, প্রভুর সঙ্গে সম্পর্ক রাখে, তাদের মুখে সবসময় কি রাগ নেই, হিংসা নেই, যে সবসময় কি যা মানে সান্ত্বনা দেয়, আমরা তার সেই সব লোকের সঙ্গে মিশবো, তবে আমাদের কি হবে আনন্দ পরিণত হবে। যদি তুমি যদি যে ওই যে তোমার ওপরে যে একটু দিয়ে করবে এর নামে ওর নামে বলবে, তুমি তার সঙ্গে মিশো না হাল্লাইয়া। কারণ সে যা ছিল জগতে এখনো সে একই আছে, তার কোনো পরিবর্তন হয়নি, সেসব সঙ্গে মিশবে না। যে তোমার দুঃখকে আনন্দ পরিণত করে তার সঙ্গে মিশবে হাল্লাইয়া। যে তোমার দুঃখের মধ্যে আনন্দ পরিণত করে তার সঙ্গে মিশবে হাল্লাইয়া। তাহলে সে কি করবে, তোমার দুঃখের কথা সে বুঝতে পারবে হাল্লাইয়া। আর যে তোমার দুঃখ নিয়ে কি করবে এর ওর কাছে বলবে, সে যা ছিল সেই তাই একই আছে, তার কোনো পরিবর্তন হয়নি। আমেন। আমরা সেই সব সময় লোকের সঙ্গে একদম মিশবো না হাল্লাইয়া। আমি যেন লোক বাঁচিয়ে করতে পারি হাল্লাইয়া, তবে আমাদের ঈশ্বর আশীর্বাদ করবে। যিহূদা চব্বিশের চব্বিশ যিহূদা চব্বিশ চারশো একাশ পৃষ্ঠা কোনো বলছে, যিনি আর যিনি তোমাদের তোমাদেরকে হোঁচট খাওয়া হইতে রক্ষা করিতে পারে হাল্লাইয়া। তুমি যখন হোঁচট খেয়েছিলে সমস্যা হয়েছিলে, সেখান থেকে তোমাকে কি করেছিল রক্ষা করেছিল হাল্লাইয়া হাল্লাইয়া। এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় আনন্দে ওর উপস্থিত করিতে পারে হাল্লাইয়া। তুমি যে সমস্যা দুঃখে যন্ত্রণা হয়েছিলে সেখান থেকে তোমাকে কি করেছিল ঈশ্বর কি করেছিল, তোমাকে প্রতাপের প্রতাপের মুকুট দিয়ে হাল্লাইয়া বলছে প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় আনন্দে উপস্থিত করিতে পারে হাল্লাইয়া। ঈশ্বর তোমাকে সর্বদা কি করতে পারে আনন্দ যেন ভরাতে পারে হাল্লাইয়া। তুমি যখন দুঃখে যন্ত্রণা করেছিলে সেখান থেকে ঈশ্বর তোমাকে কি করেছে, তোমাকে তুলে নিয়েছে, কি করেছে তোমাকে একটা মানুষ করেছে হাল্লাইয়া। তোমাকে পরিচয় দিয়েছে, তোমাকে কি দিয়েছে পরিচয় দিয়েছে। তুমি পরিচয় ছিল না তুমি আগে, তুমি আগে পরিচয় পাওনি, আগে তুমি কি ছিল দুঃখ যন্ত্রণা তোমাদের ছিল কষ্ট ছিল, তুমি এখন তুমি কি পেয়েছো পরিচয় পেয়েছো, কিসে পরিচয় পেয়েছো ঈশ্বরের সন্তান হওয়া হাল্লাইয়া। আমি কে? আমি কে? ঈশ্বরের সন্তান আমরা হাল্লাইয়া। আমরা ঈশ্বরের সন্তান, আমাদের পরিচয় ছিল না আগে, আগে আমাদের পরিচয় কেউ ছিল মানে কারোর পরিচয় ছিল না, এখন আমাদের পরিচয় হয়েছে হাল্লাইয়া। আমি কে? ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের সন্তানের পরিচয় পেয়েছি হাল্লাইয়া। আমরা আনন্দিত হাল্লাইয়া, আমরা ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেয়েছি, আমরা আনন্দিত হাল্লাইয়া। আমাদের সঙ্গে কে আছে? কে আছে? ঈশ্বর আছে। আমরা প্রত্যেকে আনন্দিত, আমরা খুশি,
আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই হালেলুয়া আমরা ঈশ্বরে সন্তান দিই আমাদের দুঃখ আনন্দে পরিণত হয়েছে আগে আমাদের দুঃখ কি ছিল যন্ত্রণা ছিল কষ্ট ছিল এখন আমরা দুঃখে আনন্দে পরিণত হয়েছে কারণ আমরা ঈশ্বরের সন্তান হয়েছি হালেলুয়া হালেলুয়া ঈশ্বর আমাদের প্রত্যেককে ভালোবাসে কারণ ঈশ্বর বলেছে আমার একমাত্র পুত্রকে তোমার জন্য দান করেছি যাতে তোমরা ভালো থাকো তোমরা আনন্দ থাকো হালেলুয়া তোমার যে আনন্দ থাকবে খুশি থাকবে আমার একমাত্র পুত্র তোমার জন্য দান করেছি যাতে তোমরা আনন্দিত হও আমরা আনন্দিত কারণ আমাদের সাথে প্রভু আছে যিশু বলেছে আমি কখনো তোমাকে ছাড়বো না কোনো দিনের জন্য ত্যাগ করবো না কোনো দিনের জন্য নয় বলছে আমি যাচ্ছি তোমার জন্য কি করছে জায়গা প্রস্তুত করতে যাচ্ছি কারণ তোমাদের বাড়ি ঘর সেখানে আছে তো ভালো করে মেরামত করি আমি তোমরা থাকবে তো ওখানে গিয়ে হালেলুয়া যা যেমন ঘর তাকে তেমন ঘর দেবো আমি হালেলুয়া যেমন ভাবে কাজ করবো আমার কাছে আমি তেমন ভাবে তাকে কি করবো দলিল ধরে দেবো হালেলুয়া হালেলুয়া এটা তগরির দলিল হালেলুয়া হালেলুয়া এটা কার দলিল আছে তগরির দলিল ধরে দেবে আর তুমি আসলে আছে কি করবে সেই জায়গায় আমার ঘর খুঁজে দেবে নাকি হালেলুয়া এটা সন্দীপের দলিল নিয়ে নাও হালেলুয়া আমাদের দলিলটা যেন আমরা ভালো মতো পাই হালেলুয়া যেন আমরা এখানে ভালো মতো কাজ করি এখানে যেন ঈশ্বরকে যেন ভালো মতো ভাবে কাজ করি যেন ছেঁড়া নোট যেন না দিই যেইটুকু ভোট করে ভোট করে দেবো ছেঁড়া নোট দেবে না কেউ ছেঁড়া নোট তো ঘরে রেখে দেবে আলমারির মধ্যে ঠিক আছে আর ছোট কয়েনটাও আলমারির মধ্যে রেখে দেবে ঠিক আছে যেইটা দেবে ঈশ্বরের কাছে ভক্তিভাবে দেবে যেন ঈশ্বর গৌরবান হয় আমেন।